অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন ষোলো কোটি মানুষের প্রত্যাশা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল সাইদ খানের প্রতিবেদনে বিস্তারিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সর্বশেষ অবস্থান তুলে ধরতে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঐক্যফ্রন্ট সংবাদ সম্মেলন থেকে দলীয় আনুগত্য ও ভয়ভীতির ঊর্ধ্বে উঠে প্রশাসন এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মাহমুদুর রহমান মান্না পরে ফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন বলেন বারবার বলার পরও নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়নি এখনও রাজনৈতিক নেতাদের গ্রেফতার বন্ধ হয়নি পর জনকে করা হয়েছে এর মধ্যে ঐক্যফ্রন্টের দুইজন প্রার্থীও আছে সে সরকার হোক বা যে কেউ হোক এখানে বাধা দিলে সেটা থেকে আমাদেরকে নির্বাচনের প্রক্রিয়াকে রক্ষা করতে হবে সুষ্ঠু পরিবেশ রাখার জন্য এই গ্রেফতারের জিনিস যে বন্ধ করার কথা আর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে প্রতিশ্রুতি জন্য পালন করা হোক নির্বাচনে গণমাধ্যম কর্মীদের দায়িত্ব পালনে কমিশনের নির্দেশনার সমালোচনা করে একে আইনের শাসন পরিপন্থী এবং অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন ডক্টর কামাল এটার ব্যাপারে আমরা দেখছি যদি কোর্টে যেতে হয় আমরা যেতেও পারি ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও গ্রেফতার হয়রানি বন্ধ হয়নি সবার জন্য সমান সুযোগও সৃষ্টি হয়নি ঐক্যফ্রন্ট সরকার গঠন করতে পারলে মানুষের আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে বলেও জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সাঈদ খান বৈশাখী সংবাদ ঢাকা